আমার দল পুরনি, আমি জিকিমি। আমার তো 138 বছরের রাজনৈতিক দল, এই তো নিখিল ভারত কংগ্রেস কমিটির বয়স 138 বছর। আমি নির্বাচন জিকিবলেই খেলব আর এইবার নির্বাচনত মই সম্পূর্ণরূপে জিকিম বলে আপনার কথা দিব পারো। 24ৰ নির্বাচনের প্রাক্ষণত জিকার নতুন নতুন সূত্র উদ্ভাবন করেছে নির্বাচনের প্রতিগী প্রার্থী। কংগ্রেসের মাধব রাজবংশীয় কংগ্রেস দল পুরনি বাবে জিকার দাবি। আনহাতে বিজেপির দিলীপ শইকীয়ার মতে এজেপি বিজেপি ইউপিপিএল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দরে তিনি শক্তি এক হয়েছে। সংখ্যালঘু সংখ্যাগুরু সবে মিলি জয়ের ভীতি গড়ব, ভারতক করব বিশ্বগুরু। আমি আশাবাদী বিশ্বাসী যে সংখ্যালঘু আর সংখ্যাগুরু দুয়ো মিলি করব ভারতক বিশ্বগুরু। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি শক্তি একেশ্বর, নির্বাচন চমু চাপি অহার লগেলগে এতিয়া প্রতিটি দলের প্রার্থী সকলে চলাইছে নির্বাচন জয়ের ব্যাপক কুচকাওয়াজ। আরম্ভ করেছে প্রতিপক্ষের আক্রমণ, কেবল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নয় প্রতিদ্বন্দ্বী দলের আন আন নেতাকো এফালের শব্দর তীক্ষ্ণ বাণে হালিছে। মাধব রাজবংশী খড়্গহস্ত বিজেপি বিধায়ক দিগন্ত কলিতার উপর। মাধব রাজবংশীর মতে বিজেপিয়ে একু কাম করা নাই। যা এসপ্তাহ এনেকা ধরনের সপন দেখছে মানুষ, মেডিকেল কলেজ করব, ইঞ্জিনিয়ারিং কলেজ করব, পলিটেকনিক করব, আয়ুর্বেদিক কলেজ করব, ফোর লেন করব, রেল লাইন করব বলে যা 10 দিনত আধারশিলা করব বিচারিছে আর প্রতিশ্রুতি দিছে। ইয়ার অর্থ কি? তার মানে একো করব পারা নাই এই নির্বাচন ভোট লাগে কারণে এইবিল করম বলে প্রতিশ্রুতি দিছে রাইজক। এইবিল মিছা কথা, ভুয়া বাজি, মিছা প্রতিশ্রুতি। 20 বছর আগর খতিয়ান মোক সুধক, মই দিম 20 বছর আগত মই কি করেছিল। আনহাতে দিলীপ শইকীয়ার আক্রমণ, কংগ্রেসের পর দুবার কয় সাংসদ হয়েও সমষ্টিট একো এটা করব নোৱাৰিলে মাধব রাজবংশী। পিছে অভিযোগ উঠিছিল মাধব রাজবংশীয় বিজেপিক আক্রমণ করলেও কংগ্রেসত বিজেপির প্রার্থী হিসাবে হে হেনু প্রক্ষেপিত হয়েছে। কথাটা সোধার লগে লগে কংগ্রেস প্রার্থী হয়ে পড়ল গড়। দিগন্ত কলিতাই মোক সমালোচনা করা রাজনৈতিক বয়স হওয়া নাই, মই একো নকওঁ, ভবিষ্যৎ উন্নতি হোক, কিন্তু তেওঁৰ এনেকুৱা ষ্টেটমেণ্ট দিব পৰা উপযুক্ত তেওঁ হোৱা নাই। বিজেপি মোৰতো মাথা দুঘোৱা নাই, বিজেপি সমৰ্থন লৈ মই কংগ্ৰেছ দলত MLA খেলিবলৈ, মই সুস্থ হৈ আছোঁ বুলি মই আপোনালোকক থিয় হৈ কৈছোঁ, মই সুস্থ হৈ আছোঁ। মোক কলে দলে প্ৰাৰ্থিত্ব দিছে, কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থী হিচাপে মই নিৰ্বাচন খেলিম, তেওঁলোকে যি কৈছে মই নাজানো, মোৰ হাঁহি উঠিছে তেওঁলোকৰ কথা শুনি পেলাই। ইয়াৰ পৰা ইনামুল ইছলামৰ সহযোগত তামুলপুৰৰ পৰা নয়নজ্যোতি দাসৰ ৰিপৰ্ট, ৰেডিঅ' অসম নৰ্থ ইষ্ট।